মিন অ্যাপসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা আসলে তিন রকমের অবস্থা রয়েছে, তিন রকম, এটা আমরা মোটামুটি সবাই জানি। একটি হচ্ছে কঠিন, একটি হচ্ছে তরল, আর একটি হচ্ছে বায়বীয়। আরো এক রকমের অবস্থা আসলে আছে, কিন্তু এটা ওটাকে প্লাজমা একটা অবস্থা বলে। তো তোমাদের এই লেভেলে এই তিন রকম নিয়েই আলোচনা করা হয়। তো আমরা যদি একটি ছবি দেখি কঠিন পদার্থের, এটা মনে করো একটা কঠিন পদার্থ, এটা একটা তরল এবং এটা একটি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তো কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে এর যে অণুগুলো রয়েছে সেগুলো খুবই ক্লোজলি অবস্থান করে, অর্থাৎ একটি গায়ের সাথে আরেকটি গা লেগে থাকে, অর্থাৎ এদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্ব সেটা খুবই কম। তরলের ক্ষেত্রে দেখা যায় যে অণুগুলা আরেকটু দূরে দূরে অবস্থান করে, কঠিনের চেয়ে একটু দূরে, অর্থাৎ কঠিনের চেয়ে আন্তঃআণবিক দূরত্ব আরেকটু বেশি। এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলা খুবই দূরত্ব বজায় রাখে এবং অণুগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তো এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাস। তো পদার্থের অবস্থার এই যে এক একটা মানে অবস্থার যে আণবিক যে গঠনটা সেটা আসলে ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ তোমার একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়। যেমন আমরা যদি এবার আসি কণার গতিতত্ত্বে, অর্থাৎ কণার গতিতত্ত্ব, তো কণার গতিতত্ত্বের ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি আমরা তাপ প্রদান করি, ধরো এখানে কঠিন পদার্থে আমরা তাপ দিচ্ছি, কঠিন পদার্থে তাপ দিলে কি হবে, কণার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হচ্ছে। আবার আমরা যদি তরল পদার্থে তাপ দেই, তাহলে তরল পদার্থে তাপ দিলে কি হবে, তরল পদার্থের আন্তঃআণবিক যে দূরত্বটা সেটা আরো বৃদ্ধি পাবে এবং আন্তঃআণবিক শক্তিটা হ্রাস পাবে। তো আমরা কণার গতিতত্ত্বের মাধ্যমে দেখলাম একটি কঠিন পদার্থ কিভাবে তরল এবং গ্যাসে রূপান্তরিত হয়। এবার যদি আমরা দেখি ব্যাপন, ব্যাপন ব্যাপন কি জিনিস, ব্যাপন হচ্ছে আসলে কোনো কিছুর বিস্তার করা, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়াটাকেই ব্যাপন বলে। যেমন ধরো একটি টেস্ট টিউব নিলাম, একটি টেস্ট টিউব, এই টেস্ট টিউবে যদি তোমার অ্যামোনিয়া গ্যাস থাকে, অ্যামোনিয়া গ্যাস, আরেকটি টেস্ট টিউব এটার উপরে আমরা স্থাপন করলাম এবং মাঝখানে কোনো ঢাকনা রাখলাম না, অর্থাৎ একটি টেস্ট টিউবের উপরে আরেকটি টেস্ট টিউব জাস্ট এভাবে আমরা রাখলাম। তারপরে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই টেস্ট টিউবটাকে যদি তোমরা আলাদাভাবে নিয়ে আসো, আলাদাভাবে নিয়ে আসলে এবং একটি লাল রঙের লিটমাস পেপার, এটাকে বলা হয় লিটমাস পেপার, একটি ভেজা লাল রঙের লিটমাস পেপার যদি আমরা এটার মধ্যে রাখি, তাহলে দেখা যাবে সেই লিটমাস পেপারটা লাল থেকে, লাল ছিল, লাল থেকে নীল হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এই গ্যাসটাকে এখানে রাখিনি, আমরা এই গ্যাসটাকে রাখছিলাম এই টেস্ট টিউবেই, কিন্তু গ্যাসটা বিস্তারের বা ব্যাপনের মাধ্যমে এই টেস্ট টিউবে এসে প্রবেশ করে। অর্থাৎ এই টেস্ট টিউবে আসার ফলে এখানে লিটমাস পেপারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে গ্যাসটি এই টেস্ট টিউবে এসে প্রবেশ করেছে। তো ব্যাপনে আরও অনেক উদাহরণ আছে, যেমন তোমরা যদি দুই রুমের কোনো বাসা হয়, তাহলে এই রুমে যদি তোমরা স্প্রে করো এই রুম থেকেও সেটা গন্ধ পাওয়া যায়, এটাও ব্যাপনের মাধ্যমেই হয়। আরেকটি টার্ম সেটা হচ্ছে নিঃসরণ, নিঃসরণ। তো নিঃসরণের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে মনে করো একটা বেলুন, একটা বেলুন, বেলুনের এখানে মনে করো আমরা একটা ছিদ্র করলাম, তাহলে কি হবে, বাইরে থেকে বাতাস নিশ্চয়ই বেলুনে ঢুকবে না,
সবসময় বেলুনের ভিতর থেকে বাতাসটা বাইরের দিকে আসবে। এটা হয় কি কারণে? সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে গ্যাসীয় বা তরল পদার্থ সবসময় উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে গমন করে। অর্থাৎ তোমরা এখানে ভিতরে হাই প্রেশারের কারণে ভিতরের যে গ্যাস রয়েছে সেটা এই ছিদ্র দিয়ে বাইরের অঞ্চলে এসে প্রবেশ করে। সুতরাং একটি সরু ছিদ্রের মধ্য দিয়ে কোনো গ্যাসীয় বা বায়বীয় পদার্থের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করাটাকেই বলা হয় নিঃসরণ। তাহলে আমরা আজকে এখানে দেখলাম কণার গতিতত্ত্ব, ব্যাপন এবং নিঃসরণ। আমরা পরবর্তী পর্বে দেখব গলন, স্ফুটন, ঊর্ধ্বপাতন। ধন্যবাদ সবাইকে।